নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতি শুভেচ্ছা। বন্ধুরা দেখুন, আজকে যে জপের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, সেখানে এগ্রিকালচার থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে এবং সেখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, তা সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে বলেছে। আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখবেন। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। ফার্স্টলি বলা হয়েছে, দেখুন, ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজিওন ত্রিপুরা সেন্টার লিম্বুছড়া 799210 ত্রিপুরা। নেক্সট বলা হয়েছে, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল, দেখুন, সেখানে 22 জুলাই 2022 বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। সঙ্গে ওদের রেফারেন্স আইডিটি দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। তাহলে প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বন্ধুরা সেখানে লোক নিয়োগ করা হবে। তাহলে যারা ইচ্ছুক রয়েছেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে বুঝতে প্রবলেম হবে। প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে পূর্বোত্তর পূর্বতীয় ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ত্রিপুরা কেন্দ্র লিম্বুছড়া পশ্চিম ত্রিপুরার প্রধানের অফিসের 12 আগস্ট 2022 সকাল 11টা থেকে বন্ধুরা সেই ইন্টারভিউটি শুরু হবে। তাহলে বন্ধুরা দেখুন, পুনরায় বলেছি, দেখুন, পূর্বোত্তর পূর্বতীয় ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ত্রিপুরা কেন্দ্র লিম্বুছড়া পশ্চিম ত্রিপুরা প্রধানের অফিসে আপনাদের সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে এবং সেখানে যে ডেট বলা হয়েছে 12 আগস্ট আপনাদের সেই ওয়াক ইন ইন্টারভিউটি হবে, সকাল 11টা থেকে আপনাদের সেই ইন্টারভিউটি শুরু হবে। সঙ্গে বলা হয়েছে, এবার তারা ওয়াক ইন ইন্টারভিউ যদি যাবেন, আপনাদের সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টগুলো অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেখানে এক কপি সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে নিয়ে যেতে হবে জেরক্স করে। সঙ্গে আপনাদের বায়োডাটা সহ উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। তাহলে বায়োডাটা কীভাবে তৈরি করবেন তার জন্য অলরেডি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আই বটমে অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে, সেই ভিডিওটি চেক আউট করে নেবেন। কীভাবে তৈরি করবেন তা সম্পূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি। তার মধ্যে দেখুন একটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, যারাই ওয়াক ইন্টারভিউর জন্য যাবেন, আপনাদের একটি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে COVID-19 জন্য। COVID-19 যে সেফটিগুলো রয়েছে তা সেখানে আপনাদের নিয়ে সঙ্গে যেতে হবে, যেমন আপনাদের টেস্ট করিয়ে নিতে হবে, স্যানিটাইজার মাস্ক সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট রাখা হচ্ছে আপনাদের দেখুন পদের নাম, বলা হয়েছে ইয়ং প্রফেশনাল 2 এবং সেখানে আপনাদের পোস্টের সংখ্যা রয়েছে 1 জন। তাহলে আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, আপনারা একটি পোস্ট থেকে ইগনোর করবেন না, যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন করে নেবেন। নেক্সট দেখুন আপনাদের প্রকল্পের নাম, তাহলে প্রকল্পের নাম সম্পূর্ণ ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। এই PDFটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অ্যাড করে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট রাখা হচ্ছে আপনার যোগ্যতা, যারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশনটি করবেন। দেখুন সেখানে বলা হয়েছে MFSC যারা করে রেখেছেন, তাহলে এই যোগ্যতাগুলি যাদের রয়েছে বন্ধুরা, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আপনাদের বয়স বলা হয়েছে 21 বছর থেকে 45 বছরের মধ্যে যারা রয়েছেন, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে, দেখুন সেখানে 35,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। তাহলে বন্ধুরা, এই ছোট্ট নোটিফিকেশনটির মধ্যে আমরা সম্পূর্ণ ডিটেলসগুলো বলে দিয়েছি। আপনারা কোনো ধরনের ইনকোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং যে অ্যাড্রেসের মধ্যে আপনার সেই ইন্টারভিউটি হবে, আমি পুনরায় বলেছি, দেখুন, ICAR রিসার্চ কমপ্লেক্স ফর NEH রিজিওন ত্রিপুরা সেন্টার লিম্বুছড়া 799210 ত্রিপুরা। এবং দেখুন সেখানে বাংলাতেও অ্যাড্রেসগুলো দিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করে নিয়ে নেবেন। এবং কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে ভিডিওর নিচে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং যারা অ্যাপ্লিকেশনটি করবেন, পরের আপডেটগুলি পাওয়ার জন্য আপনাদের সুবিধার্থে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।